তোমায় যত দেখছি তত অবাক হচ্ছি তারা। একই অঙ্গে কত রূপ তোমার, এখন আমার ভাবতে অবাক লাগছে যে তুমি সেই তারা যাকে আমি পাগলের মতো ভালোবেসেছি, নাকি আমি যাকে ভালোবেসেছি সে অন্য তারা। দেখো আমাদের মধ্যে তো এসব কথা হয়ে গেছিল আকাশ, এখন আর এসব কথা বলে কি কোনো লাভ আছে? আর তাছাড়া আমাকে এখন যেতে হবে, মিস্তিকে রান্না শেখাতে হবে। মিস্তি 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 ছাড়া কি তোমার কিছু নেই? হ্যাঁ, তোমার নিজের কোনো অস্তিত্ব, তোমার কোনো ইচ্ছে অনিচ্ছে কিচ্ছু নেই? আছে তো, আমি তো যা করছি সব নিজের ইচ্ছে পূরণের জন্যই করছি। বাহ, তুমি যাকে ভালোবাসো তার বউকে রান্না শিখিয়ে পারফেক্ট বউ করবে এটাই তোমার ইচ্ছে? এসব করতে তোমার কষ্ট হয় না তারা? হ্যাঁ, মনের মধ্যে কোনো হিংসা হয় না তোমার? না তো, হয় না। তুমি কি ধাতু দিয়ে গড়া তারা? ফিলিংস বলতে কি কিচ্ছু নেই তোমার মধ্যে? কোনো দুঃখ কষ্ট রাগ অভিমান কিচ্ছু নেই তোমার? হ্যাঁ, কাউকে ভালোবাসলে এরকম করা যায়? তারা, তুমি আমায় সত্যি সত্যি ভালোবাসো তো? এতে এত অবাক হওয়ার কি আছে আকাশ? অতীতের কথা ভেবে কি কোনো লাভ আছে? অতীতকে আঁকড়ে ধরে থেকে কোনো লাভ নেই, বর্তমানটাই তো আসল বলো। আর তোমাকেও বর্তমানেই থাকার চেষ্টা করতে হবে। আর তাছাড়া আকাশ, বর্তমানে তুমি আমাকে ভালোবাসো না, বর্তমানে তুমি শুধু মেজদিকে ভালোবাসো। আর শুধু ভালোবাসো বললে ভুল হবে, তুমি মেজদিকে পাগলের মতো ভালোবাসো। পাগলের মতো কথা তুমি বলছো? ভালো লোক পেয়েছে ভালোবাসার, ওই সন্ধ্যাকে আমি ভালোবাসবো? তুমি নিজেও জানো না আকাশ। আমি ঠিক ভালো করেই জানি, আর তোমাকে আরেকবার জানিয়ে দিচ্ছি, মরে গেলেও আমি তোমার মেজদিকে ভালোবাসবো না, বাঁচতে পারবো না। আমার ভালোবাসা তোমার ভালোবাসার মতো ঘন ঘন বদলে যায় না তারা, যে আজকে তুমি আর কালকে তোমার মেজদি। ওটা তোমার মুখের কথা, মনের কথা নয়। ওটা আমার মনের কথা তারা। কখনোই না, হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, আমি আজকেই প্রমাণ করে দেবো যে তুমি শুধু মেস থেকে ভালোবাসো, অন্য কাউকে না। তারপর আশা করি আমাদের মধ্যে এসব কথা হবে না। তুমি আজ প্রমাণ কর যে আমি তোমার মেস থেকে ভালোবাসি। তোমার মাথা খারাপ হয়ে গেছে তারা। দেখা যাক কি হয়। বেশ, বাজি রইল, দাও তুমি প্রমাণ করে। সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।